Hi everyone, welcome back to my channel Stay Gorgeous. Hope you all are doing well. So তোমরা সবাই জানো যে আমার চ্যানেল এখন সিরিজ চলছে দুর্গাপূজার লুকবুকের উপরে। তো দুর্গাপূজার জন্য প্রত্যেকদিন আমি একটা করে লুক ক্রিয়েট করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে ডে 2 এবং আজকে আমি যে লুকটা ক্রিয়েট করেছি এটা বুঝতেই পারছো অষ্টমীর জন্য। তো অষ্টমীর নাইট টাইমের জন্য আমি একটা লুক ক্রিয়েট করেছি। ডে টাইমের জন্য অলমোস্ট তোমরা প্রচুর ভিডিও পেয়ে যাবে, ইভেন আমি নিজে প্রচুর বাঙালি সাজের আমি ভিডিও করেছি। তো আমি ভাবলাম যে এবারে করা যাক নাইট লুকের উপরে, যে রাতের বেলা কেমন করে সাজা যায় অষ্টমীতে সেটার উপরে। তো অবভিয়াসলি তোমাদের কাছে যদি এটা হেভি লাগে তোমরা অবভিয়াসলি জুয়েলারি কাট করে দিতে পারো, বা যদি তোমাদের মনে হয় যে না আরেকটু জুয়েলারি অ্যাড করতে চাও তোমরা অ্যাড করতে পারো। তোমরা যেভাবে কমফোর্টেবল, যেভাবে তোমরা খুশি সাজতে ঠিক তোমরা সেভাবেই সাজবে। তো চলো কি করে লুকটা ক্রিয়েট করেছি দেখা যাক। আর এখন অবধি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই নোটিফিকেশন বেলটা আছে সেটাকে টার্ন অন করে দিও, আদারওয়াইজ কিন্তু আমার নতুন ভিডিও দিলে তোমরা মিস করবে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি আমার আইব্রোটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আমি মিস ক্লেয়ারের ফুল কাভারেজ কনসিলারটা ইউজ করছি আমার আই লিডে, আমার আই মেকআপের জন্য। তো এটাকে জাস্ট আমি একটা ডেন্স কনসিলার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং এরপরে কনসিলারটাকে সেট করতে হবে। তো তার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ডুয়ো পাউডার থেকে ব্যানানা শেডটা ইউজ করছি এটা কনসিলারটাকে সেট করার জন্য। তো এরপরে নেক্সট আমরা চলে যাব আই মেকআপে। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি মিস ক্লেয়ারের সিঙ্গেল আই শ্যাডো, তো এটা ম্যাট ব্ল্যাক শেড এবং এটা অ্যাপ্লাইয়ের জন্য আমি যে ব্রাশটা ইউজ করেছি সেটা হচ্ছে প্রো আর্টের PE 19। তো এটাকে জাস্ট আমি অল্প একটু পোর্শন অ্যাপ্লাই করব, প্রথমে বেশি অ্যাপ্লাই করব না। দেন আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, এই ব্রাশটা দিয়ে আমি এবারে আইশ্যাডোকে ব্লেন্ড করবো, দেখবো যে কতটা পোর্শন এটা ব্লেন্ড করে কতটা ছড়াই। দেন তারপরে আমি নেক্সট শেড নেব যেটা হচ্ছে এই ব্রাউন শেডটা। তো এটাকে জাস্ট আমি যেখানে ব্ল্যাক কালারটা শেষ করেছি ঠিক সেই জায়গাটা থেকে ব্লেন্ড করা শুরু করব এবং আমার ক্রিজ লাইন অবধি এটাকে ব্লেন্ড করব। দেন এরপরে নেক্সট আমি নিয়ে নিচ্ছি এই শেডটা, এটাকে আমি অ্যাজ আ ট্রানজিশন শেড ইউজ করব। তো আমি ব্রাউনটা যেখানে শেষ করেছি আমি ঠিক সেই জায়গায় এই কালারটা ইউজ করব। তো এটা জাস্ট একটা ট্রানজিশন আনবে আমাদের আই মেকআপের। তো এরপরে নেক্সট আমি নিচ্ছি এই শেডটা, এটাকে জাস্ট আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করার জন্য ইউজ করব এবং এটাতে খুবই সুন্দর একটা আই মেকআপ একটা এফেক্ট আসে। তো নেক্সট আমরা ইউজ করব আইলাইনার। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি ফেসেস ক্যানাডার আইলাইনার। অ্যান্ড এই আইলাইনারটার বেস্ট পার্ট হচ্ছে এটার যে ব্রাশটা মানে তুলিটা ভীষণই সুন্দর এবং ভীষণই ছোটো, তো তার জন্য খুব প্রিসাইসলি ড্র করা যায়। তো আমি একটা উইং লাইনার ড্র করে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এরপরে আমি ইউজ করবো ওয়াইশির আইল্যাশ কার্লার আমার আইল্যাশটাকে কার্ল করার জন্য। অ্যান্ড দেন আমি মাস্কারার জন্য ইউজ করবো ফেসেস কানাডার মাস্কারা। তো আমাদের আই মেকআপ কমপ্লিট। অ্যান্ড আমি এরপরে ইউজ করবো বেসের জন্য ল্যাকমি অ্যাবসোলিউটের প্রাইমার। তো প্রাইমারটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, সো এটার কোয়ান্টিটি সম্পর্কে আমার আইডিয়া ছিল না যে কতটা দরকার হয়। তো আমি অল্পই নিয়েছিলাম বাট আই গেস এটা অনেকটাই বেশি হয়ে গেছে, তো তার জন্য আমাকে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে হয়েছে। তো এরপরে নেক্সট আমরা ইউজ করবো ফাউন্ডেশন। তো প্যাকের এইচডি ফাউন্ডেশনটা ইউজ করছি আমি, অ্যান্ড এটাতে আমার শেড হচ্ছে 2.1। তো এই ফাউন্ডেশনটা আমি বলবো এটা একদমই ডেমি ম্যাট ফাউন্ডেশন, তো অ্যান্ড এটার কভারেজ খুবই ভালো। তো ফাউন্ডেশনটাকে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং এই বিউটি ব্লেন্ডারটা কিন্তু একদমই ড্রাই নয়, এটা ড্যাম্প। ফুল ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট স্টেপ আমাদের হবে কনসিলার। তো আমি এলেগাল প্রো এসডি কনসিলারটা ইউজ করছি, অ্যান্ড এটাতে আমার শেড হচ্ছে পিওর বেজ। তো এটাকে জাস্ট আমার আন্ডার আইজে যেখানে যেখানে ডিসকালারেশন আছে এবং মুখের চারপাশে যেখানে ডিসকালারেশন আছে সেখানে সেখানে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড এই কনসিলারটায় যেহেতু হালকা পিচি আন্ডারটোন আছে তো তার জন্য এটা ডিসকালারেশনকে কিন্তু কনসিল করতে খুবই ভালো হেল্প করে। তো আমার আন্ডার আইসটাকে আমি জাস্ট আমার রিং ফিঙ্গার দিয়েই ব্লেন্ড করে নেব এবং আমার মুখের চারপাশে আমি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব এবং যাতে বেশি কোনো প্রোডাক্ট না থেকে থাকে তো তার জন্য জাস্ট একবার আমি হালকা করে ব্লেন্ডারটা বুলিয়ে নেব চোখের তলে। দেন এরপরে নেক্সট আমরা ইউজ করব প্যাকের কনসিলার। তো প্যাকের কনসিলারটা দিয়ে আমি জাস্ট আমার ফেসটাকে হাইলাইট করব। তো আমার ফেসের যে হাই পয়েন্টসগুলোতে সেখানে আমি অ্যাপ্লাই করে নেব এই কনসিলারটা। ব্ল্যাক স্মোকি আইস করি তখনই আমাদের ফেসটা একটুখানি ডার্ক লাগে, একটুখানি ডাল লাগে, তো তার জন্য এই ফেসটাকে ব্রাইটেন আপ করার জন্যই কিন্তু আমি হাইলাইটিংটা করেছি। তো এরপরে নেক্সট আমরা ইউজ করছি সুগারের ব্যানানা পাউডার। অ্যান্ড এই পাউডারটা দিয়ে আমি আমার আন্ডার আইজ এরিয়া অ্যান্ড আমার মুখের চারপাশে যেখানে কনসিলার আমি ইউজ করেছি সেই জায়গাগুলো সেট করে নেব। অ্যান্ড এইটা যেহেতু বেকিংয়ের জন্য নয় তো তার জন্য আমি সাথে সাথে এটাকে ব্লেন্ড করে নেব এবং আন্ডার আইজের পাউডারটাকেও সাথে সাথে আমি ঝেড়ে নেব। তো এরপরে নেক্সট আমরা করব কন্ট্রোলিং। তো নাইকার কন্ট্রোলটা আমি নিয়ে নিচ্ছি, এটাকে জাস্ট আমার ইউজুয়াল এরিয়া যেখানে যেখানে আমি কন্ট্রোলিং করে থাকি সেখানে সেখানে কন্ট্রোলিং করে নিচ্ছি।
নিচ্ছি অ্যান্ড আমি হালকা একটু নোজ কন্ট্রোলিংও করবো, কারণ ব্ল্যাক স্মোকিয়াজের সাথে স্কাল্পটেড লুক খুবই ভালো লাগে। তো এটাকে জাস্ট আমি এখানটা একটা ব্যানানা পাউডার ইউজ করছি ফেসটাকে হাইলাইট করার জন্য, এবং অল্প একটু কন্ট্রোল ক্লিন আপের যেখানে যেখানে দরকার আছে সেখানে সেখানে সেম পাউডার দিয়ে করে নিচ্ছি। তো এরপরে নেক্সট আমরা ইউজ করবো ব্লাশার। তো ব্লাশারের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই মেলো ওয়াইন শেডটা নিচ্ছি, এটা খুবই সুন্দর একটা পিচি শেড অ্যান্ড এটা ব্ল্যাক স্মোকিয়াজের সাথে খুবই ভালো লাগে তাই জন্য। অ্যান্ড একটা বড়ো ব্রাশ দিয়ে আমি ভালো করে এটাকে কন্ট্রোলের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেন এরপরে নেক্সট আমরা করবো হাইলাইটার। তো প্যাকের বেকড হাইলাইটারটা ইউজ করছি অ্যান্ড এটাতে আমার শেড হচ্ছে 12। তো এটাকে জাস্ট ফেসে হাই পয়েন্টসে ইউজ করছি অ্যান্ড দেখতে পাচ্ছি এটা কতটা ন্যাচারাল। তো এটা আমার রিসেন্ট ফেভারিট অ্যান্ড সেম হাইলাইটারটা দিয়ে আমি আমার ইনার কর্নার্সটাকেও হাইলাইট করে নেবো। অ্যান্ড দেন আমি ইউজ করছি প্যাকের স্কিন শেডের পেন্সিল। তো এটাকে আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করবো। অ্যান্ড দেন আমি নেক্সট যেটা ইউজ করবো সেটা হচ্ছে সেটিং স্প্রে। তো নিক্সের ডিউফেস সেটিং স্প্রেটা আমি ইউজ করছি, এটাকে জাস্ট ফুল ফেসে আমি স্প্রে করে নিচ্ছি অ্যান্ড এটা খুবই ভালো ডিউই ফিনিশ একটা লুক দেয়। তো এরপরে নেক্সট আমরা এই শেডটা নিচ্ছি অ্যান্ড এটাকে আমি জাস্ট দেখতে পাচ্ছ আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি, কারণ আমি আমার আন্ডার আইসটা পুরোটাই চাইছি হাইলাইটেড থাকুক। তো জাস্ট আমি আমার লোয়ার ল্যাশ লাইনে সেম মাস্কারাটা ইউজ করে নিচ্ছি অ্যান্ড এরপরে আমি অফ ক্যামেরা ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি তার জন্য ইউজ করেছি কিংডম অফ ল্যাশেসের টুইঙ্কেল ল্যাশ। তো এরপর আমরা চলে যাবো লিপসে। তো ফার্স্টে আমি নাইকার পিলো ফাইট এই লিপ লাইনারটা নিচ্ছি অ্যান্ড এটা দিয়ে জাস্ট আমার লিপসটাকে আউটলাইনগুলো করে নিচ্ছি অ্যান্ড দেন এরপর আমরা লিপস্টিক ইউজ করবো। তো আজকে আমি ইউজ করছি টিএস কসমেটিক্সের লিপ পপ। তো এটাতে আমার শেড হচ্ছে রেড ভেলভেট, বাট এই শেডটা এখানে অরেঞ্জিশ রেড লাগছে, বাট এটা কিন্তু রিয়ালে একটুখানি পিঙ্কিশ রেড। তো জানি না ক্যামেরার জন্য মেবি এটা এরকম লাগছে। তো আমার মেকআপ কমপ্লিট অ্যান্ড দেন আমি এভাবে জুয়েলারিগুলো দিয়ে লুকটাকে পেয়ার আপ করেছি। ফাইনাল লুক, আশা করি তোমাদের ভালো লাগছে। তো আমি অলমোস্ট যখনই আমি ব্ল্যাক স্মোকিয়াইজ করি তখনই আমি সবসময় নিউড লিপস ট্রাই করি তার সাথে। তো এবারে ভাবলাম একটু কিছু আলাদা করা যাক, তো তার জন্য আমি একটা এরকম ব্রাইট কালার এবারে অ্যাপ্লাই করেছি। এবং যদি লিপ শেডটা তোমাদের মনে হয় বড্ড বেশি লাউড লাগছে, অবভিয়াসলি তোমরা লিপ শেডটাকে সুইচ করতে পারো নিউড শেডের সাথে তোমাদের পছন্দ মতো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। এবং পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।